টাকা না বললে তো হবে না আব্বা, তোমরা এখানে ভালো মন্দ খাবা আর আমরা বাড়িতে হাওয়া খেয়ে থাকবো, বুঝে টাকা ফেলো না হলে বাপের নাম বলে দিবো। আমার খুব পছন্দ, এটা আমি নিয়ে যাই, ঠিক আছে। মোবাইলের দোকানে বিশাল লাভ, তাহলে তো একটা মোবাইলের দোকান খোলাই যায়, তাই নাকি? মোবাইলের দোকানটা দিবা, আজকে মনে একটা গান শুনে দাও। ঠিক আছে বাস। সেটাও তো ভুলার কথা। হ্যাঁ, তোর আব্বা তো বড় লোক, তোর আব্বার কাছ থেকে কিছু টাকা এনে দে। ঠিক আছে, দেখছি। তুমি তো কাকার ভাই জিতেনের মতো হয়ে গেছো, কিছু বাদ দিছো না। ছোট ছেলে বেশি বকিনি তো, হ্যাঁ যা হবে আমি সব দেখে নেবো। জ্বালায় তোমার জীবনটা শেষ হয়ে গেল। সাবধানে থাকো, আমি চলে গেলাম বাইরে। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে থাকবো, তুমিও সাবধানে যাও। প্রেম করবা, তুমি থাকো, আমি তোমার দোকানে আসছি। শোনা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, বসো। বাহ, তোমার দোকানটা তো খুব সুন্দর লাগছে গো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার দোকানটা তো খুব সুন্দর গো, আমি কয়েকটা শোকেস দেখি, ঠিক আছে? হ্যাঁ দেখো দেখো। খুলে দাও দেখি। এটা লেটেস্ট ডিজাইন এখনকার। বাহ, খুব সুন্দর তো।
তুমি নাকি আমাকে খুব ভালোবাসো? তাহলে তোমার দোকানে এত মাল আছে, কই আমাকে তো আজ পর্যন্ত ভালোবেসে কিছু একটা দিলে না? এত বাগানে ধান্দা, প্রেম করা দুদিনও হলো না আর এর মধ্যে বাগাতে শুরু করে দিলো। শুন না, এই শোকেসটা আমার খুব পছন্দ, এটা আমি নিয়ে যাই, ঠিক আছে? কি করে লিবা যখন বলছো তাহলে নিয়ে যাও, ইমালের যা ধান্দা, আমার ব্যবসা ডকে উঠে যাবে, যাত্রার ঘাড়ে একটা ট্রান্সফার করে দিতে হবে। শোন, তুই কমনে থাকিস রে, তোকে তো দেখতেই পাওয়া যায় না। হ্যাঁ আশীর্বাদ, তুমি কেমন আছো বলো? তোর কথা শুনি মোবাইলের দোকান দিতে কি লসই করলাম মনে হয়, বেচা কিনা কিচ্ছু নাই। আরে ওটা তাড়াতাড়ি করলে হবে, নতুন ব্যবসা শুরু করলাম, দুদিন দাঁড়াও তারপর তো বেচা কিনা হবে। আচ্ছা তুমি কি একদিন এত বড় হয়ে গেছো, গাছ লাগে কেন ছাই ছাই ফল খেতে ভাই, তুমি বলো। আচ্ছা ঠিক আছে তুই যা। ঠিক আছে। কিরাশিদ কেমন আছিস? না ভালো নাই রে, মোবাইলের দোকান খুলি মোবাইলের দোকানও চলছে না, টাইমও কাটছে না। একটা ভালো মেয়ে নাম্বার থাকলে দে না, ফোন করি একটু টাইম কাটাই। এই তো সুযোগ, মালটাকে ট্রান্সফার করে দিতে পারলে আমি বেঁচে যাব। হ্যাঁ নাম্বার একটা আছে, বিশাল দেখতে ভাই মেয়েটা, কিন্তু পড়বে কিনা বুঝতে পারছি নি, তুই একবার চেষ্টা করি দেখ। এই ছোড়া সবসময় বেশি বুঝে, তুই নাম্বারটা দে তো, তারপরে আমি দেখছি। হ্যালো কেমন আছো? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনি কে চিনতে পারলেন না তো? আরে চিনা দিয়ার লাগি তো ফোন করেছি, তোমার গলাটা খুব সুন্দর গো। তাই তোমার গলাটাও তো খুব সুন্দর গো, হেভি লাগছে শুনতে। আরে এ তো পটার জন্য লটপট করছে, জানো তোমাকে আমার অনেক ভালো লাগে, অনেক কষ্ট করে তোমার নাম্বারটা জোগাড় করেছি। তাই নাকি? হ্যাঁ গো, জানো তোমাকে আমি বিশাল ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি তো তোমাকে চিনতে পারলাম না। শান্তিপুরের মোড়ে আমার মোবাইলের দোকান আছে, চলে এসো চিনতে পারবা। ঠিক আছে তাহলে আমি কালকে বিকালে যাব। ঠিক আছে রাশিদ, আমার মোবাইলটা রিচার্জ করে দে, দোকানটা খোলা আছে তো, না হলে আবার মানুষ এসে ঘুরে যাবে। তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আসো আসো বসো। আমার এই মোবাইলটার একটা কভার হবে না? এটা তোমার ছেলে নাকি? ছেলে আসার টাইম পাইলো, প্রেমটা মনে হয় আমার হইতে দিবে না। হ্যাঁ বাহ খুব কিউট তো, এই নাও বাবু এই ক্যাডবেরিটা খাও। ওয়াও আব্বা, তাহলে আমি চলে গেলাম। মা আমি যেদিন খাবার দিতে যাই
বসি কি করে? দোকানে মোবাইল সারতে আসে মনে হয়। তোকে অত ভাবতে হবে না, যা খেলা কর গা। লোকে জেগে বসে থাকবে নাকি? মরার মতন সব ঘুমিয়ে পড়ে থাকবে। ঠিক আছে, তুমি রেডি হয়ে থাকো, আজকে রাতে আমি আসছি। ঠিক আছে। এই আমার খুব ভয় করছে, আজকে না হয় বাড়ি যাই, কালকে আবার আসবো। এক্ষুনি এসে আবার এক্ষুনি চলে যাবা, গল্প তো এখনো কিছুই হলো না। সাহেব তো বাড়িতে নাই, এত রাতে ওদের বাড়িতে বেটা ছেলে মানুষে ফিস ফিস করছে। এই শালা, তুই এত রাতে কি করছিস? রকি ভাই আসো গো, আসো গো, আসো গো, কই গো ক্যাচ ভাই, আসো রকি ভাই, রকি ভাই আসো গো। এই ধর গো, ধর রকি ভাই, আমি চলে আসছি গলে। এই ধর 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 ধর, এই কি হচ্ছে? রকি কইছে ধর, কইছে ধর, কইছে ধর। ঠিক আছে, এই তুই এত রাতে এখানে কি করছিস রে? আমাকে ভালোবাসে না ভাই, ও অমিত কথা বলছে। দেখছি আসি ভাইরাল করে দেবো, দেখ সব ভিডিও করে ভাইরাল করে দেবো। এই দেখো তোমরা দেখলাও, রাত্রি 12টার সময় এই ভাই এসেছে মোবাইল ছাড়তে, এখন ধরা পড়ে গেছে। তুমি যে মোবাইল ছাড়তেছি রাত 12টার সময় কেউ মোবাইল ছাড়তে আসে? দেখো তোমরা দেখলাও, এই মুখল খল মুখল খল, দেখলাও মুখ ঢাকছে, এখন সব ধরা পড়ে যাবে বলে মুখ ঢাকছে, এখন লাইভ করছি, তোমরা দেখলাও, মার 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 এখন হ্যালো সাহেব। হ্যাঁ কে বলছেন? আমি আকাশ বলছি। হ্যাঁ বলো চাচা। তোমার বউ একজন অচেনা ছেলের সাথে রাত 12টার দিকে বসে গল্প করছিল, আমরা ধরি বিধি দিছি। খুব ভালো করেছেন চাচা, ওই মেয়ের বিধি, ওকে সুখে থাকতে ভূতে কিলাই, ওর বিধি দিয়েছেন, আমি শান্তি পেলাম। এইটা কে গো? আমাকে বিয়ে করে এনেছি। বিয়ে করে এনেছে মানে? তাহলে আমি কোথায় যাব? তুই এবার কোথায় যাবি? তুইও থাকবি? চল রওশান, আমরা এই বাড়িতে থাকব না, তোর বাপ নতুন মাকেরই থাকুক। আমরা যাব কেনে? আমরা কোথাও যাব না, দরকার হয় আমরা এই নতুন মেয়েটা খেলি চল যাব, আমাদের বাড়ি আমরাই থাকবো। তোমাকে আমি বলেছিলাম এই মেয়েটা রোজ আব্বার দোকানে বই থাকতো, তাও তুমি আমার কথা শুনোনি, এবার বুঝো ঠেলা। তোর বাপ যে দোকানে গিয়ে মনে মনে ইয়াই করবে তা কি আমি জানি? এখন কি করবা, কপালে ছিল মেনে নাও। শোনো, তোমার দুই বউ এক জায়গায় থাকলে ঝামেলা হবে, তোমার নতুন বউ খেলি তুমি অন্য জায়গায় চলে যাও, এরা এখানে মা বেটায় থাক। চলো তাহলে, আমাদের যেখানে মোবাইলের দোকান আছে ওখানে ভাড়াতে থাকবো। হ্যাঁ চলো। Thank you.
মেলাও, রান্না বান্না গুলা করো গা। ঠিক আছে। আব্বা টাকা দাও, আমাদের বাজার করতে হবে। আমার কাছেও টাকা নাই বাপ, সব শেষ। টাকা নাই বললে তো হবে না আব্বা, তোমরা এখানে ভালো মন্দ খাবো আর আমরা বাড়িতে হাওয়া খেয়ে থাকবো। বুঝে টাকা ফেলো, নাহলে বাপের নাম বলে দেবো। এটা আপাতত 500 টাকা লিজা, পরে আমি দেখছি। ও ভাই, মোবাইলে দোকান খুলবা না? মোবাইল ছাড়তেছিলাম। নিজা জানলি টানা পড়া আর দোকান খুলবো, খুলবো না যাও। আমার মালগুলা ওজন করে লাও তো। ভাই আমার 12 কেজি পাশ হয়েছে। 500 টাকা হয়েছে। আমাকে যে ভূতে কিলাইছে তোমাদেরকে ওই ভূতে কিলাবে।